নমস্কার, আজ আমরা ফের হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হর্নার হান্টে। এই অনুষ্ঠানে আমরা নিয়ে আসব ছোটদের ছমছমের সংকল্প। আজ আমাদের নিবেদন ইন্দিরা দেবীর লেখা হীরামতি। ইন্দিরা দেবী বলতেই বড়দের অনেকেরই মনে ভেসে উঠবে আকাশবাণীর রবিবারের সকাল। শিশু মহলে ইন্দিরা দেবীর সেই ডাক, ছোট্ট সোনা বন্ধুরা ভাই ভালো আছো তো সব? তখনকার ছোট আর আজকের বুড়োদের খুবই প্রিয় ছিল হরর হান্টে। তাই আমাদের নিবেদন ইন্দিরা দেবীর লেখা হীরামতি। গল্প পাঠে প্রজ্ঞা পারমিতা, সহযোগিতায় শাশ্বত আর সমন্ত, উপস্থাপনা আর শব্দ যোজনায় আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। তাহলে শুরু করছি ইন্দিরা দেবীর লেখা হীরামতি। সেই ছোটবেলার হীরামতিকে বড় হয়েও ভোলা যায় না। কলকাতা শহর তখন এত ফুলে ফেঁপে ওঠেনি, লোকারণ্য হয়ে পায়ে পায়ে অন্যর সঙ্গে ঠোক্কর খেতে হতো না। এমন গিজগিজ ঘেঁষাঘেঁষি বাড়ি, গায়ে গায়ে দোকানের শাড়ি ছিল না। পাতাল রেলের নামে রাস্তায় তো খানাখন্দ ছিল না, মানুষে ঠোকাঠুকি লাগতো না, আর রাস্তায় সবসময় মানুষ গাড়িতে জ্যামজট হতো না। পথে দাঁড়িয়ে অথবা গাড়িতে বসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ট্রেন ফেল, কাজের ক্ষতি, কথার খেলাপ, এসবের বালাই ছিল না। বিয়েবাড়ির ভোজ খেয়ে বাড়ি ফেরার যানবাহনের জন্য রাত ভোর হয়ে যেত না। মেয়েদের গয়না শাড়ি অনায়াসে গায়ে ঝলমল করত, ভয় ছিল না, নির্ভয়ে হাঁটা যেত। সবসময় কাজ করতে চিন্তা করে মাথা ঘুরে যেত না, অকালে চুলে পাক ধরত না, কথায় কথায় থ্রম্বোসিস, তখন বলা হতো সন্ন্যাস রোগ, হয়ে অ্যাক্সিডেন্টে মারা যেত না। এত জৌলুস না থাকলেও হাত বাড়ালেই সব পাওয়া যেত। সিনেমার ছবি কথা বলতো না বটে, কিন্তু সুচারু অভিনয়ে সব কথা বোঝা যেত। আর নিয়ম নীতিও ছিল। সেই সেদিনের কলকাতার কথা, ছোটরা সব স্কুল থেকে ফিরে খাবার খেয়ে খেলতে শুরু করত মাঠে, বড় বাড়ির বড় উঠানে, একটু খোলা জায়গা পেলে। আর সন্ধ্যা নামতেই হাত পা ধুয়ে হ্যারিকেনের আলো, সব বাড়িতে তখন ইলেকট্রিক ছিল না, পড়তে বসে যেত। তারপর সন্ধ্যা বেশ গাঢ় হয়ে এলে পড়তে পড়তে একটু ঝুলুনি এলেই শব্দ শোনা যেত দূর থেকে, ঝুম ঝুম ঝুম। দূর থেকে সে আওয়াজ ক্রমশ নিকট হতো, সেই আওয়াজ কানে আসতেই চোখের ঘুম চলে যেত, শরীর সোজা হয়ে উঠত, আর ভাই বোনেরা পরস্পর চোখ বড় করে একে অন্যের দিকে তাকাতো। আর মা রান্নাঘর থেকে মাছের ঝোলের কড়াটা নামিয়ে রেখে এসে বলতেন, কি পড়াশুনো ভালো করে করছো তো? শুনেছ হীরামতি আসছে? ছোটরা বলতো, ও কি আমাদের বাড়ি আসবে মা? মা উত্তর দিতেন, হ্যাঁ ওরা তো দেখে শুনেই আসে, যেসব ছেলেরা দুষ্টু হয়, পড়াশোনায় অমনোযোগী হয়, মায়ের কথা শোনে না, তাদের নাম নিয়ে যায়। তারপর একদিন সোজা চলে আসে, নানা ভয়ে ভয়ে বলতো, আমি তো পড়া করি। রাধু বলতো, আমিও মা, আমিও। অনু হা হা করে উঠে বলতো, আমি ঠিকই সব রাইট করি, স্কুলে খবর নাও। মা হেসে বলতেন, আচ্ছা এখন তো মন দিয়ে সব সেরে নাও। হীরামতির নাকি গলা তখন বেশ ধারে কাছে এসে যেত, আর কানে শোনা যেত, আমার নাম হীরামতি রাক্ষসী, যেসব ছেলে মেয়ে দুষ্টুমি করে আমি তাদের ঝোলায় পুড়ে নিই, বাড়ি গিয়ে গোপ গোপ করে কচি মাংস হাড় মজা করে চিবিয়ে চিবিয়ে খাই। বলেই সব ছোটদের গা শিউরে উঠত,
ছোট্ট রাধা তো তৎক্ষণাৎ চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ত। এই হীরামতি পাড়ার ছেলে মেয়েদের খুব শায়েস্তা করে রেখেছিল। শুধু আমাদের পাড়া কেন, উত্তর কলকাতার সব রাস্তাতেই শোনা যেত, আমার নাম হীরামতি। আর সব বাড়ি থেকেই পয়সা আনি দুয়ানি আধুলি টাকায় তার ঝোলাঝুলিটি ভরে উঠত। তখন তো আনি দুয়ানি এইসবই ছিল, সেসব উঠে এখন কেবল পয়সা হয়েছে। হীরামতি আসত ছেলে ধরা হিসেবে, ছোটদের মনে ভয় দেখাত, আরও আসত মুশকিল আসান, ঘোর কালো রঙের আলখাল্লা পরা, সব ঢাকা, মাথায় ঢাকা টুপি, এমন দুটি চোখ ছাড়া কিচ্ছু দেখা যায় না, ঠোঁটের জায়গায় একটু কাটা, সেখান দিয়ে গম্ভীর গলায় শব্দ বেরোতো, মুশকিল আসান। হাতে একটা পিতলের রেকাবি, তার উপর একটা বাতি জ্বলত, বাতির সেই মৃদু আলোয় তাকে দেখে ভয় করত। আস্তে আস্তে পা ফেলে মুশকিল আসান বলতে বলতে ধীরে ধীরে যেত। মাঝে মাঝে বাতাস থেকে হাতের আড়াল দিয়ে বাতিটা যাতে না নেবে তার চেষ্টা করত। সেই মুশকিল আসান শব্দটা কানে এলেই বাড়ির সব ছেলে মেয়েরা জানলার কাছে এসে ওই মুশকিল আসান এসেছে বলে ভিড় করত। কেউ কেউ মায়েদের পিছনে দরজার কাছে গিয়ে পয়সা আনি দুয়ানি যা পেত তার থালায় দিয়ে আসত, দাঁড়াবার ভরসা থাকত না। আর সে গম্ভীর গলায় বলত, মুশকিল আসান হবে বলে আলখাল্লার ভিতর ছোট পাত্রে রাখা একটু জল ছিটিয়ে দিত। কিন্তু আলখাল্লা ছাড়া কিছুই দেখা যেত না। এই মুশকিল আসানের পোশাক, কণ্ঠস্বর, থালার ওপর জ্বলন্ত বাতি, এই সব মিশিয়ে তাকে দেখে ছোটরা খুব ভয় পেত, পালিয়ে যেত। তবে কোনোদিন তাদের দল একসঙ্গে থাকলে যে কোনো কারণে কিছু ভুল হয়েছে, ক্লাসে বই হারিয়েছে, বন্ধুর খাতা নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে, এইসব ছোটোখাটো ব্যাপারে, যদিও সেগুলো তাদের কাছে বৃহৎ, তারা মনে মনে মুশকিল আসানকে মনে রাখত। টিফিনের পয়সা বাঁচিয়ে মুশকিল আসানকে মানত করত, পয়সা দিত, অনেক সময় মাকে পয়সা দিয়ে বলতো, মা মুশকিল আসানকে দিও। মা বলতেন, কেন, কি পড়া পারোনি, পড়া না তৈরি করলে মুশকিল আসান কিছু করে না, বলে পড়া ঠিক করে তৈরি করতে হবে, তবে অসুখ বিসুখ হলে সারিয়ে দেয়। বিনু বলতো, তা আবার হয় নাকি, পড়া না পারলে তবে মুশকিল আসান কিসে, ওর চেয়ে বড় মুশকিল পৃথিবীতে আর আছে নাকি, মা তুমি জানো না, মুশকিল আসান ঠিক আমাদের কথা শুনতে পাবে। এইসব কারণে মুশকিল আসান শব্দটি শুনবার জন্য ওদের সন্ধ্যা হলেই তারা পড়ে যেত। আর আমি হীরামতি শুনলেই হয়ে কাঠ হয়ে যেত। এই হীরামতি আর মুশকিল আসান ছাড়া আরেকজন ছিল, ঠিক বিকেল পাঁচটার মধ্যে আসত, যখন সব ছেলে মেয়েদের খেলার ধুম চলছে, এই ঝাল বিস্কুট বলে হাঁক দিয়েই যে ঢুকত, তার নাম মদন। এই ঝাল বিস্কুটের পয়সা জোগাড়ের জন্য মার আঁচল ধরে টানাটানি পড়ে যেত। সেদিনের মায়েরা অনেকে তাড়াতাড়ি পাবার জন্য আঁচলে বাঁধা চাবি রিংয়ের সঙ্গে কিছু পয়সা বেঁধে রাখতেন, কাজ করছেন পয়সা দিতে হবে, ঝি চাকর কিংবা ছেলে মেয়েদের স্কুলে যাবার সময় পয়সা দিতে হবে, অথবা বুড়ি শাকওয়ালি প্রায় রোজই সেই কাজের তাড়ার মাঝে সকালে হয় শাক, না হয় কাঁচা পেঁপে, কাগজি লেবু, ঢেঁড়স বা শিম ইত্যাদি যখন কাজ যা একটু করে নিয়ে আসত। মায়েদের কিনতেই হতোই, নাছোর বান্দা, তাদের চাহিদা দশ পয়সার মধ্যে, দশ পয়সা মানে অনেক, তখন তখন আধ পয়সার আধলা জিনিসও পাওয়া যেত। আবার মেছুনুরাও আসত, অমা আজ দেখো কেমন জ্যান্ত মাছ আছে,
কাজেই বারে বারে ঘরে গিয়ে বাক্স আলমারি খুলে খুলে পয়সা আনা সকালে কাজের তাড়ার মধ্যে হয়ে উঠবে কি করে। তবু তখনকার মায়েরা অফিস যেতেন না বা স্কুলে কাজ করতেন না, যারা করতেন তারা সংখ্যায় অতি অল্প। মায়েরা অনেকে ঝাল বিস্কুট খেতে বারণ করতেন, কিন্তু তখনই এমন ঘ্যান ঘ্যানানি শুরু হয়ে যেত, আজ দাও না মা, কাল আর চাইব না, মাকে দিতে হতো। আবার কালো সেই একই ঘটনা। এই ঝাল বিস্কুট ছোটদের অমৃতের মতো লাগত, মুখ দিয়ে আগে থেকেই জল ঝরত, উপ আহ করে জিব দিয়ে শব্দ করে খেয়ে আবার খেলা শুরু হয়ে যেত। এই ঝাল বিস্কুটের লোভ ছাড়া খুবই মুশকিল হতো। আর মদনও এক পয়সা দুই পয়সা করে মুঠো ভর্তি পয়সা নিয়ে চলে যেত। ঝাল বিস্কুট তৈরি হতো ছাতা ধরা সবুজ হয়ে যাওয়া ফেলে দেওয়া অব্যবহার্য পাউরুটি নিয়ে, তাতে লঙ্কা বাটা লেপে রৌদ্রে শুকিয়ে টিন ভর্তি করে আনত মনন, আর ফিরত খালি টিন আর এক মুঠো পয়সা নিয়ে। কিন্তু হীরামতির কথা সেটাই তো আসল। ঠাকুমা দিদিমারা কত রূপকথা বলতেন, তাদের মধ্যে রাক্ষস রাক্ষসী রাজকন্যা রাজপুত্র থাকতই, না হলে যুদ্ধ হবে কি করে। আর গভীর জলের মাঝে ডুব দিয়ে ভ্রমর ভ্রমরের কৌটা তুলে এনে এক লহমায় তাদের টিপে না মারলে রাক্ষস মরবে কি করে। তাই তো রাক্ষস রাক্ষসী চেনালো, আর রাজপুত্রও চেনাল। স্কুলের থিয়েটারে রাজপুত্রের পোশাক কি ঝকঝকে, মাথার উষ্ণিস কি উজ্জ্বল, এসব দেখে দেখে তো তার চেনা হয়ে গেছে। কিন্তু রাক্ষসী আবার হীরামতি। অনেক সাহস সঞ্চয় করে রাজু একদিন তিনতলা ঘরের একটা পাখি তুলে যা দেখেছিল তাতে দুদিন সে কিছু করতে পারেনি। ভাই বোনেরা আবার মুশকিল আসানিকে পয়সা দিয়েছিল। রাজু এখনো বলে, ইস ওই নাকি মুখ বিভৎস, মুলোর মতো দাঁত, পাশ দিয়ে রক্ত ঝরে পড়ছে, একটা কচি ছেলের হাত মুখে। বলছে, যে ছেলে দুষ্টুমি করে তাকে ধরে ধরে খাই, এই দেখো। ভয় কমে যাওয়া দূরের কথা, আতঙ্ক বেড়েই চলে। তবু এই হীরামতি মুশকিল আসান আর মদনদা আমাদের চেনা, অনেক কাছের জন। তবে হীরামতির চেনা হলেও কাছে যাবার কোনো ইচ্ছা হয়নি। সন্ধ্যা হলেই শোনা যেত ঝুম ঝুম ঝুম, অগ্নিহার হিম করা ভয় সর্বাঙ্গ ঘিরে ধরত। একদিন হয়েছে কি, বাবার সঙ্গে বেরিয়ে ফিরছি আমি আর আমার দিদি, রাত প্রায় নটা। বাড়ির কাছাকাছি আসতেই বাবা বললেন, দেখো ভুলে গেছি মিষ্টি নিয়ে যেতে হবে। যে আমাদের ড্রাইভার গাড়ি থামালে বাবা নেমে দোকানে ঢুকলেন। বিখ্যাত দোকান, বেশ বড় জায়গা, বেঞ্চি পাতা, অনেকে বসে খান। সেদিনও সামনের দিকে একজন খাচ্ছিলেন, দুজনে গল্প করছি, হঠাৎ ড্রাইভার দা বললেন, আমরা ড্রাইভার দা বলতাম, ওই দেখো ওখানে কি। আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি, একটু পরে দেখলাম সামনের দিকে যে লোকটি খাচ্ছিল তার কাছে কালো লম্বা মতো দুটো কি রাখা আছে, নিচের দিকটা হাতের আঙুলের মতো কি যেন, কি ওটা দাদা। ড্রাইভার দা বললেন, দুখানা হাত দেখছ না, ওই বড় লম্বা হাত হীরামতি। হীরামতি সে আবার কি, তার মানে? খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম বটে, কিন্তু দুজনে খুব তাড়াতাড়ি ঘেঁষাঘেঁষি হয়ে বসলাম বোধহয় নামটা শুনে। দূরে বসা লোকটাও বোধহয় শুনতে পেয়েছিল, আমাদের দিকে তাকিয়ে একটু হাসলো। ততক্ষণে বাবা রসগোল্লার হাঁড়ি নিয়ে কয়েকটা মিষ্টির বাক্স নিয়ে এসে বললেন, পিছন দিকে ভালো করে রাখো। দুজনে মুখ চাচাই করছে দেখে বাবা বললেন, কি হলো, কি হয়েছে?
ড্রাইভারদা বললেন, হীরামতিকে দেখে ভয় হয়েছে। কই হীরামতি? তারপর সেদিকে তাকিয়ে বাবা হেসে উঠলেন, বললেন, আগে এগুলো রাখো, তারপর ভয় করো। যা হোক, দুজনে মিলে রাখলাম, কিন্তু ভয়ে বুক দূর দূর করছে। বাবা আবার দোকানের কাছে গিয়ে কি বললেন, ওই লোকটা এগিয়ে এলো, বললে, কি খুকিরা, ভয় পেয়েছো? এই দেখো, তোমাদের মতো মিষ্টি খাচ্ছি, চা খাচ্ছি, ভয় কি? ভয়টা কেটে যাচ্ছিল। তারপর লোকটা বাবার দিকে তাকিয়ে হেসে ঘাড় নাড়ল, আর হঠাৎ সে পড়ে থাকা লম্বা হাত দুখানা হাতে লাগিয়ে মাথার পেছন দিকে ঝোলানো ভয়ঙ্কর মুখোশের মুখটা পড়ে নিয়েই হাত দুখানা বাড়িয়ে দিয়ে বললে, আমার নাম হীরামতি রাক্ষসী। আর যায় কোথায়, বিবর্ণ মুখে দুজনে দুজনকে জড়িয়ে ধরে কেঁদে উঠেছি। আর বাবা তাড়াতাড়ি কাছে এসে বললেন, গোকুল, তোমার মুখোশ খোলো, আমার মেয়েরা ভয় পেয়েছে। লোকটা মুখোশ হাতগুলি সব খুলে দূরে রেখে এসে বললে, ভয় নেই খুকিরা, এই দেখো, আমি গোকুল, আমি মানুষ, তোমার বাবা আমাকে কত চেনেন। ভয়ে ভয়ে চোখ খুললাম। বাবা হেসে বললেন, ভয় কি, ও তোমাদের গোকুল দা, বাড়িতে একদিন নেমন্তন্ন করো। তারপর বাবা ওকে একটা মিষ্টির বাক্স ও 10 টাকা দিলেন। গোকুল বাবাকে প্রণাম করল, সারা পথ কথা বলিনি। বাড়ি এসে বাবা বললেন, ওটা ওর রোজগার, আর পড়াশুনো না করলে ভয় পাওয়ার উপায়। অনেক দিন পর্যন্ত ভেবেছিলাম, কিন্তু বন্ধুদের কাউকেই সত্যি খবরটা দিইনি, কিন্তু ভুলে যেতেও পারিনি হীরামতি রাক্ষসীকে। আজও ভুলে গেলেও ভোলা যায় না। তারপরেও আমাদের বাড়িতে দুটো খুড়তুতো ভাই বোন জন্ম নিয়েছিল, আর তাদের একজনের নাম হীরা আর ভাইয়ের নাম মতি রাখা হয়েছিল। তাই আজও হীরামতিকে মনে আছে। শুনছিলেন ইন্দিরা দেবীর লেখা হীরামতি, গল্প পাঠে প্রজ্ঞা পারমিতা, সহযোগিতায় শাশ্বত আর সমন্ত, উপস্থাপনায় আর শব্দ যোজনায় আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। আজকের মতন এইটুকুই, আবার অন্য কোনো দিন ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য please like our video if you like it, please subscribe our channel, and to get the latest updates on this channel please click on the bell icon. Please leave a comment in our comment box to tell us how the video was, and feel free to share. Thank you.